নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো করোনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা ফ্রিতে রেশন পাচ্ছি, তো এই ফ্রি রেশন আর কতদিন পর্যন্ত দেবেন? 2023 সালে কি ঘোষণা হলো, কোন কার্ডে কি পরিমাণ রেশন দেবে, আজকে ভিডিওতে বিস্তারিত জানবো। তার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। রেশন কার্ডে রেশন দেওয়ার নিয়ম বদল, এবার থেকে কোন কার্ডে কি কি পাবেন জেনে নিন। নতুন বাজেটে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনায় রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও এক বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বেশ কিছু কার্ডে রেশন সামগ্রী দেওয়ার তালিকা বদলেছে, এবার থেকে কোন কার্ডে কি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। অতিমারির আবহে সারা বিশ্বের মানুষ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সময় দেশের সাধারণ মানুষের জন্য রেশন কার্ড গ্রাহকদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়া চালু করা হয়েছিল। বর্তমানে সেই প্রকল্প চালু রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে রেশন কার্ড গ্রাহকদের আগামী এক বছরের জন্য বিনামূল্যে রেশন প্রদানের বিষয়ে ঘোষণা করা হয়েছে। সেই মতো চলতি মাসেও রেশন গ্রাহকরা পাবেন ভালো পরিমাণ খাদ্য সামগ্রী। কোন ক্যাটাগরি কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী মিলবে, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফে এ নিয়ে টুইট করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 5টি ক্যাটাগরি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, সেগুলি হলো RKSY-1, RKSY-2, AA-Y, PAA-H, SPAA-H। নিয়ম অনুযায়ী কেন্দ্রের AA-Y ক্যাটাগরি রেশন কার্ড গ্রাহকেরা সব থেকে বেশি রেশন পেয়ে থাকেন। এবার থেকে সেই নিয়মের বদল ঘটেছে, তাই চলতি মাস থেকে নতুন করে সমস্ত ক্যাটাগরি রেশন কার্ডে কত কিলো রেশন সামগ্রী পাওয়া যাবে একবার জেনে নিন। কেন্দ্রীয় সরকারের RKSY-1 রেশন কার্ডে বিনামূল্যে কার্ড পিছু 5 কেজি করে চাল পাবেন। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার RKSY-2 কার্ডে গ্রাহকরা কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে। এদিকে AA-Y ক্যাটাগরি রেশন কার্ডে যাদের রয়েছে তারা বিনামূল্যে কার্ড পিছু 21 কেজি করে চাল এবং 13 কেজি 300 গ্রাম করে আটা অথবা 14 কেজি করে গম পাবেন, এবং 13.50 টাকার বিনিময়ের সঙ্গে প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে। এদিকে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের SPAA-H কার্ডে গ্রাহকেরা বিনামূল্যে মাথা পিছু 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা বা 2 কেজি করে গম পাবেন। PAA-H গ্রাহকেরা বিনামূল্যে কার্ড পিছু 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম করে আটা ও 2 কেজি করে গম পাবেন। যে সকল গ্রাহকদের রেশন কার্ডে ভুল রয়েছে কিংবা একবারে থেকে দূরে কোথাও আছে তারা এই সুবিধা নিতে পারবেন না। গত 4 ও 5 ফেব্রুয়ারি খাদ্য দপ্তর থেকে টুইট মারফত জানানো হয়েছে, যাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে তারা রাজ্যের যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন, আর যাদের আধার লিঙ্ক নেই তারা ঘরে বসে খাদ্যসাথী আমার রেশন অ্যাপস ডাউনলোড করে রেশন আধার লিঙ্ক করে এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং একই উপায়ে ঘরে বসে রেশন কার্ডে ভুল সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে রেশন কার্ডের ফ্রি রেশনের মেয়াদ আরও 1 বছর পর্যন্ত বাড়ানো হলো, এবং কোন কার্ডে কী পরিমাণ রেশন দিবে সেটা আপনারা দেখতেই পেলেন। এবং যাদের কিন্তু আধার লিঙ্ক করেন তাদের আধার লিঙ্ক করাতে হবে, আধার লিঙ্ক থাকার সুবিধা কি আপনি যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।